হরে কৃষ্ণ। আজ অত্যন্ত আনন্দের দিন, আমাদের পরমারাধ্য গুরু মহারাজ শ্রী শ্রীমল জয়পতাকা স্বামী গুরু মহারাজের ব্যাস পূজা আবির্ভাব তিথি। যিনি হচ্ছেন কৃষ্ণ কৃপার সেই মূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের অত্যন্ত প্রিয় শিষ্য, অত্যন্ত সুযোগ্য শিষ্য। তো গুরু মহারাজের শিষ্য হিসেবে আমার প্রতি গুরু মহারাজের কী নির্দেশ রয়েছে, এটা আমরা সকলেই চিন্তা করে থাকি যে গুরু মহারাজ আমার প্রতি আপনার কী নির্দেশ বা আমার প্রতি আপনার কী আদেশ রয়েছে, আমি কী করবো, কীভাবে আপনাকে সন্তুষ্ট করতে পারি। আমি এটা দেখেছি কয়েকবার যে ভক্তরা পাবলিক ক্লাসে বা ব্যক্তিগতভাবে গুরুদেবের হিসাবে সাক্ষাৎ করতে গেলে গুরুদেবকে জিজ্ঞেস করেন, গুরুদেব আমাকে আপনি কী নির্দেশ দেবেন, কী আদেশ দেবেন, আমি কীভাবে আপনাকে সন্তুষ্ট করতে পারি। খুব ভালো ব্যাপার এটা, বরং প্রত্যেক শিষ্যের উচিত গুরুদেবকে জিজ্ঞেস করা এইভাবে যে গুরুদেব আমি কীভাবে আপনাকে সন্তুষ্ট করতে পারি, আমার প্রতি আপনার কী আদেশ রয়েছে। কিন্তু আমরা সকলে হয়তো গুরুদেবের কাছে নাও আসতে পারি বা আমাদের সেই সুযোগটা নাও হতে পারে যে আমরা গুরুদেবের কাছে আসব, সরাসরি জিজ্ঞেস করবো গুরুদেবের কাছে এসে। তাই বলে কি আমরা একদম অভাগা বা তাই বলে কি আমরা গুরুদেবের কৃপা থেকে বঞ্চিত হব? আমি আর কয়েকটা ক্ষেত্রে বা কয়েকবার সেই সুযোগ এবং সৌভাগ্য হয়েছিল গুরু মহারাজের সেবা করার, গুরু মহারাজের কাছে যাওয়ার, গুরু মহারাজের কিছু প্রশ্ন করার। কিন্তু আমি এই প্রশ্নটা করিনি এ পর্যন্ত যে গুরুদেব আমার প্রতি আপনার কী নির্দেশ রয়েছে। এটার একটা কারণ হচ্ছে যে আমি কয়েকবার শুনেছিলাম গুরু মহারাজের কাছে, গুরু মহারাজ এর ক্লাসে কেউ প্রশ্ন করেছেন, এরকম বেশ দুদিনবার এরকম দেখেছি প্রশ্ন করেছেন পাবলিক ক্লাসে যে বা ব্যক্তিগতভাবেও, গুরুদেব আমার প্রতি আপনার কী নির্দেশ রয়েছে বা আমি কীভাবে আপনাকে সন্তুষ্ট করতে পারি। তখন গুরু মহারাজ একটা কথা বললেন যে শ্রীল প্রভুপাদ আমাকে অনেকগুলো নির্দেশ দিয়েছেন, তুমি এটা করো, ওটা করো, এটা করো, জয় পতাকা এই করো, ওই করো, অনেক কিছু নির্দেশ দিয়েছেন, গ্রন্থ প্রচার করো, মায়াপুর ডেভেলপ করো, আরও পুরো তালিকা দেয়া হয়েছে। তো গুরু মহারাজ বললেন তোমরা সেগুলি দেখতে পারো এবং সেখানে কোথায় তোমরা আমাকে সাহায্য করতে পারো প্রভুপাদকে সন্তুষ্ট করতে, সেভাবে তোমরা আমাকে সন্তুষ্ট করতে পারো। তাই প্রভুপাদ গুরু মহারাজকে নির্দেশ দিয়েছেন বিভিন্ন কিছু সেবা কার্য করতে, তাই আমরা যদি প্রভুপাদের এই নির্দেশগুলি পূরণ করার জন্য গুরু মহারাজকে সন্তুষ্ট করতে পারি, গুরু মহারাজকে সাহায্য করতে পারি, তাতেই গুরু মহারাজ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং এটাই আমাদের প্রতি গুরুদেবের নির্দেশ। আমি একজন সিনিয়র একজন ভক্তের কাছে শুনেছিলাম, একবার অগ্রজ ভক্তের কাছে শুনেছিলাম যে একজন উন্নত শ্রেণীর ভক্ত বা উত্তম শিষ্য তিনি কখনো অপেক্ষা করে থাকবেন না যে আমার গুরুদেব আমাকে কখন কী বলবেন তবেই আমি সেটা করব। একজন উত্তম শিষ্য তিনি চিন্তা করবেন যে গুরুদেবের পাবলিক ইনস্ট্রাকশন ইজ পার্সোনাল ইনস্ট্রাকশন ফর মি, গুরুদেব যে পাবলিক ইনস্ট্রাকশন দিয়েছেন সেটাই আমার জীবনে পার্সোনাল ইনস্ট্রাকশন বা ব্যক্তিগত নির্দেশ। গুরুদেব পাবলিকলি ক্লাস দেন, অনলাইনে ক্লাস দিচ্ছেন বা সবসময় ক্লাস প্রদান করছেন, আমরা আমাদের সৌভাগ্য সেটা আমরা শুনতে পাচ্ছি। সেই ক্লাসগুলোতে গুরুদেব বললেন বেশি করে হরিনাম জপ করতে, চার নিয়ম ভালো করে পালন করতে, ভক্তদের সেবা করতে, সেবা মনোভাব বৃদ্ধি করতে, অনর্থ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে, বেশি করে গ্রন্থ অধ্যয়ন করতে, গ্রন্থ প্রচার করতে, লোকেদের কাছে কৃষ্ণ ভাবনার প্রচার করতে আরও সাহায্য করতে, হরিনাম সংকীর্তন সেবা সমস্ত কিছুতে আরও বেশি করে অংশগ্রহণ করতে। কীভাবে আমরা, আমি একবার গুরুদেবের একটা ক্লাসে শুনেছিলাম, আমি আমার সৌভাগ্য হয়েছিল সেই ক্লাসটা আমি নিজে বসে অনুবাদ করছিলাম গুরু মহারাজের সাথে। মায়াপুর ধামে গুরু মহারাজ বলছিলেন যে আমাদের মায়াপুর ধামে ভক্তরা যারা আছেন তারা সকলে, তোমরা সকলে আরও বেশি করে ভক্তিতে এসো, মন্দিরে এসে আরও সেবাতে যুক্ত হও, মন্দিরে অনেক দর্শনার্থী আসেন মায়াপুরে, তাদেরকে তোমরা তাদের কাছে প্রচার করতে পারো, তারা অনেকে আসেন জানেন না কোথায় কী আছে, কেউ পঞ্চদত্তের সামনে গিয়ে দাঁড়িয়ে মনে করে চিন্তা করে কি পঞ্চপাণ্ডব কিনা, অনেকে আছে প্রভুপাদের সামনে দাঁড়িয়ে গিয়ে চিন্তা করে, অনেকে অনেক জায়গা থেকে আসে নতুন নতুন লোকেরা প্রভুপাদের সামনে দাঁড়িয়ে একবার কিছু লোকেরা বলছে ইনি কখন কথা বলবেন, গুরু মায়ের ক্লাসে বলছিলেন ইনি কথা বলবেন, তো সেরকম অনেকে আসেন মন্দিরে, তো তাদের ক্যাম্পাসে মায়াপুরে দৌড় ঘুরতে আসেন, তাদের কাছে গিয়ে প্রচার করা যেতে পারে। বলছেন গুরু মহারাজ বলছিলেন যে অনেকে মায়াপুর ধামে আছে কিন্তু গঙ্গা স্নান করছে না, তোমরা গিয়ে গঙ্গা স্নান করো নিয়মিতভাবে। তো এইভাবে গুরু মহারাজ বলছিলেন কীভাবে আমার শিষ্যরা আরও বেশি করে, তাদের উচিত তোমরা সকলে ট্রাই টু গেট মোর স্পিরিচুয়াল ক্রেডিটস, ট্রাই টু অ্যাকোয়ার মোর স্পিরিচুয়াল ক্রেডিটস, আরও বেশি করে পারমার্থিক সম্পদ সঞ্চয় করার চেষ্টা করো, তাতে আমি বলছেন দ্যাট উইল মেক মাই জব ইজি,
সেটি আমার কাজ সহজ করে দেবে। তো এইভাবে আমি কিছু কিছু ক্ষেত্রে গুরুদেবের ক্লাস শুনেছি এবং সেখান থেকে গুরুদেব যে পাবলিকলি যে ইনস্ট্রাকশন বা নির্দেশগুলি দিয়েছেন সেগুলোকে আমি মনে করি আমার ক্ষেত্রে আমার প্রতি গুরুদেবের পার্সোনাল ব্যক্তিগত নির্দেশ, ইনস্ট্রাকশন, আদেশ, এটা এটা করো তুমি। গুরুদেব হয়তো আমাকে সরাসরি বললেননি যে পদ্মমুখ নিমাই দাস তুমি এই এই করো ওই এই করো না, কিন্তু পাবলিকলি গুরু মহারাজ ক্লাসে যা বলেছেন আমার উচিত সেগুলিকে আমার জীবনে পার্সোনাল ইনস্ট্রাকশন রূপে গ্রহণ করা, আরও বেশি করে হরিনাম করে আরও বেশি করে পারমার্থিক প্রগতি করার চেষ্টা করা, সেবা করা, গ্রন্থ অধ্যয়ন করা, গুরুদেবের কোর্সগুলি করতে বলেছেন ভক্তিশাস্ত্রী ভক্তি বিভিন্ন কোর্স সেগুলো পারমার্থিক প্রগতি করার চেষ্টা করা, এটা হচ্ছে এভাবে আমি আমার গুরুদেবকে সন্তুষ্ট করতে পারি। তাই আমরা যারা আছি আমাদের সকল ভক্ত সকল শিষ্যদের এটাই হচ্ছে উচিত গুরুদেবকে সন্তুষ্ট করার জন্য আমরা এভাবে গুরুদেবকে সন্তুষ্ট করতে পারি, গুরুদেবের নির্দেশ রূপে গ্রহণ করতে পারি, গুরুদেব আমাদেরকে যে প্রবচনগুলি দিচ্ছেন সেখানে যে কথাগুলি বলছেন ভক্তিতে কীভাবে আমরা উন্নতি করতে পারি সেগুলি বারবার মনে রাখার চেষ্টা করা। এমন না যে আমি বসে থাকবো, গুরুদেব যেদিন আমাকে পার্সোনালি বলবেন এটা করো তবেই করবো আমি, আর না হলে করবো না। আজকে গুরুদেবের ব্যাস পূজায় গুরু মহারাজের কাছে আমি প্রার্থনা করি, আপনারা সকলে আমার জন্য প্রার্থনা করুন যে গুরু মহারাজের নির্দেশগুলি যেন আমি ভালো করে পালন করতে পারি, আমি যেন আরও ভালো করে ভক্তি করতে পারি, সেবা করতে পারি, প্রচার করতে পারি এবং অন্তিমে আমার জীবন সফল সার্থক করে গুরুদেবকে সন্তুষ্ট করতে পারি, কৃষ্ণ ভক্তিতে গুরুদেবকে সাহায্য করতে পারি। হরে কৃষ্ণ, ধন্যবাদ সকলকে। শিল প্রভুপাদ কি জয়, শিল গুরু মহারাজ কি জয়।